এক্ষেত্রে বিচারক ও আইনজীবীদের আরও মানবিক এবং জনগণের প্রতি সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। বিস্তারিত জানাচ্ছেন আসিফুর রহমান, ক্যামেরায় ছিলেন রুবায়াত হাসান। 2013 সালের 28 এপ্রিলকে প্রথমবারের মতো ঘোষণা করা হয় জাতীয় আইনগত সহায়তা দিবস হিসেবে। দেশে পঞ্চমবারের মতো পালিত দিবসটির এবারের প্রতিপাদ্য বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোষ হয়। শুক্রবার দিবসটির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আইনের আশ্রয় লাভের অধিকার সকলের, যা দেশের সংবিধানে নিশ্চিত করা হয়েছে। অথচ 75-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর অধ্যাদেশ জারি করে বঞ্চিত করা হয় বিচার চাওয়ার অধিকার থেকেও। শেখ হাসিনা বলেন, তার সরকার দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে কাজ করে যাচ্ছে আর এক্ষেত্রে প্রয়োজনীয় সবকিছুই করা হবে বলে জানান তিনি। মামলার দীর্ঘসূত্রিতা দূর করতে আইনি সংস্কার কার্যক্রম সহ সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। মামলা জট নিরসন ও মামলা দীর্ঘসূত্রিতা দূর করতে সরকার আইনি সংস্কার কার্যক্রমও হাতে নিয়েছে। আদালতে বিচারাধীন মামলাসমূহ বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির পাশাপাশি দেওয়ানি কার্যবিধি সংশোধন করা হয়েছে এবং ফৌজদারি কার্যবিধি সংশোধনের কাজ চলছে। জ্বালানি সেক্টরে একজন জেলা জজ সহ 7 সদস্যের ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এবং জ্বালানি সেক্টরের সকল বিরোধ প্রচলিত আদালতের পরিবর্তে এই ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি করা হচ্ছে। অর্থাৎ বিকল্প পদ্ধতিতেও নিষ্পত্তি করা বা সেগুলি করা যায় কিনা সময় বাঁচাবার জন্য, মামলার জট নিরসনের জন্য সে ব্যবস্থাও আমরা নিচ্ছি। রাষ্ট্রের সুষ্ঠু পরিচালনার স্বার্থে এর প্রধান তিনটি অঙ্গকে সমঝোতা নিয়ে চলার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। আমরা চাই যে একটা রাষ্ট্র পরিচালনা করতে আইনসভা, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, তিনটে স্তম্ভ, এই তিনটে স্তম্ভের মধ্যে একটা সমঝোতা নিয়েই চলতে হবে, কাজ করতে হবে। একটি আর একটিকে দোষারোপ করে কোনোদিন একটা রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না। এই বিষয়টা সকলকেই একটু সচেতন থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আর ক্ষমতা সব বিভাগেরই কিন্তু ক্ষমতা কম না, আমরা তো আইন প্রণয়ন করি আর আইন প্রয়োগ করেন বিচার বিভাগ, আর এটা কার্যকর করার ক্ষেত্রে নির্বাহী বিভাগ। কাজে কেউ এককভাবে চলতে পারবেন না, চলতে হলে সবাইকে নিয়েই সমঝোতা রেখেই চলতে হয়। তা এই কথাটা যদি আবার কেউ ভুলে যেয়ে এখন কেউ যদি মনে করেন যে না, এখানে আমার ক্ষমতাতে আমি সবটুকু প্রয়োগ করে ফেলবো, কিন্তু সে প্রয়োগটা করবে তাকে, তার জন্য তো কিছু কাউকে লাগবে। কিন্তু এই কথাটা যেন কেউ ভুলে না যায়, আমি শুধু সেইটুকুই বলবো যে সবাইকে নিয়েই কিন্তু রাষ্ট্রটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে। সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করছে বলে দেশ আজ এগিয়ে যাচ্ছে বলেন প্রধানমন্ত্রী। আর এই অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সহযোগিতা চান সকলের। মানুষ একজন আপনজন হারালে সেই শোক সইতে পারে না, আর আমি একদিনে সব হারিয়েছি, তারপরেও সেই শোক ব্যথা বুকে নিয়েও শুধু একটা লক্ষ্য যে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতেই হবে আর জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করতেই হবে, সেই একটা চিন্তা থেকেই কিন্তু রাষ্ট্র পরিচালনা করি বলেই এই আন্তরিকতার সাথে দেশের মানুষকে ভালোবেসে, এদেশের মাটি মানুষের কথা চিন্তা করে তাদের কল্যাণে কাজ করি বলেই কিন্তু এই উন্নতি আমরা করতে পারছি। কাজে সকলের সহযোগিতা চাই এবং আসুন সবাই মিলে আমরা আমাদের দেশকে বিশ্ব দরবারে একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত করি। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। আসিফুর রহমান, বাংলাদেশ টেলিভিশন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, শীঘ্রই শ্রমিক